এইমাত্র পাওয়া ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত গাজায় আগ্রাসন না থামালে যুদ্ধে জড়াবে হিজবুল্লাহ ইসরায়েলকে নাসরুল্লাহর হুমকি এবারে ইসরায়েলি সেনাদের কালো ব্যাগে করে বাড়ি পাঠানো হবে জানিয়ে দিব এবার ইসরায়েলের বিরুদ্ধে রাশিয়ার বিস্ফোরক মন্তব্য থাকছে ফিলিস্তিনি তরুণদের আল আকসায় ঢুকতে দিল না ইসরায়েলি বাহিনী এবং সবশেষে জানিয়ে দিব পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে নয় ফিলিস্তিনি নিহত এতক্ষণে সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত গাজায় আগ্রাসন না থামালে যুদ্ধে জড়াবে হিজবুল্লাহ ইসরায়েলকে নাসরুল্লাহর হুমকি হামাস ইসরায়েল যুদ্ধ নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন লেবানন ভিত্তিক শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ তিনি বলেছেন এখনো কিছুই হয়নি তার আগেই বিশ্বের অনেক দেশের প্রেসিডেন্ট মন্ত্রী সেনা কর্মকর্তা অবৈধ ইসরায়েলে এসেছেন এবং আর্থিক সহায়তা পাঠাচ্ছেন শুক্রবার টিভিতে দেওয়া ভাষণে তিনি ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দেননি তবে হুমকি দিয়ে বলেছেন যদি ইসরায়েল গাজায় আগ্রাসন না থামায় তাহলে এ যুদ্ধে জড়িত হবে হিজবুল্লাহ এ সময় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে যারা নিহত হয়েছেন তাদেরও স্মরণ করেন তিনি এছাড়া গত ৭ অক্টোবর হামাসের যেসব যোদ্ধা ইসরায়েল ঢুকে হামলা চালান তাদের অভিনন্দন জানান তিনি এরপর ইসরায়েলের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধে ইরাকের ও ইয়েমেনের যেসব সশস্ত্র গোষ্ঠী যোগ দিয়েছে তাদের ধন্যবাদ জানান নাসরুল্লাহ তিনি বলেন হামাস গত ৭ অক্টোবর যা করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যকে কাঁপিয়ে দিতে এমন কিছু একটা দরকার ছিল কারণ গত কয়েক বছরে ফিলিস্তিনিদের অবস্থা খুব খারাপ ছিল বিশেষ করে ইসরায়েলের বর্তমান চরমপন্থী বোকা এবং বর্বর সরকারের কারণে ফিলিস্তিনিরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল তিনি আরো বলেছেন হামাসের চালানো আল আকসা ফ্লাড অপারেশন প্রভাবে ইসরায়েলে ভূমিকম্প হয়েছে যার প্রভাব বর্তমান এবং ভবিষ্যতেও দীর্ঘদিন থাকবে হাসান নাসরুল্লাহ তার বক্তব্যে আরো বলেন এখনো কিছুই শুরু হয়নি তার আগেই বিশ্বের অনেক দেশের প্রেসিডেন্ট মন্ত্রী সেনা কর্মকর্তা অবৈধ ইসরায়েলে এসেছেন এবং আর্থিক সহায়তা পাঠাচ্ছেন তিনি আরো বলেন হামাসের এই হামলার মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের নতুন ধাপ শুরু হয়েছে হামাসের হামলাকে তিনি সঠিক বুদ্ধিমান এবং সাহসী হিসেবে অভিহিত করেছেন তিনি বলেছেন ঠিক সময়ে হামাস এই হামলা চালিয়েছে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীর প্রধান নাসরুল্লাহ বলেছেন ইসরায়েল এখন এমন সিদ্ধান্ত নিচ্ছে যেগুলো তারা কখনো অর্জন করতে পারবে না আর এটি হচ্ছে যুদ্ধের সবচেয়ে ভুল সিদ্ধান্ত তিনি বলেছেন বর্তমানে গাজায় ইসরায়েলি বাহিনী যে বর্বরতা চালাচ্ছে এর মাধ্যমে তাদের নির্বুদ্ধিতা ও অক্ষমতা প্রকাশ পাচ্ছে তারা হামলা চালিয়ে শুধুমাত্র নারী ও শিশুদের হত্যা করছে কিন্তু গত এক মাসে গাজায় একটি সামরিক লক্ষ্য অর্জন করতে পারেনি ইসরায়েল তিনি এই যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন এবং বলেছেন যুদ্ধের জন্য ইসরায়েলকে ব্যবহার করছে মার্কিনিরা হাসান নাসরুল্লাহ এই যুদ্ধকে ভিন্ন যুদ্ধ হিসেবে অভিহিত করে বলেন এর আগে কখনো এই অঞ্চলে এ ধরনের যুদ্ধ দেখা যায়নি এরপরে তিনি জানান এ যুদ্ধে তাদের লক্ষ্য হলো গাজায় হামলা বন্ধ করা এবং হামাসকে বিজয়ী করা তিনি গাজার যুদ্ধ বন্ধে আরব বিশ্বের নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান সূত্র আল জাজিরা ইসরায়েলি সেনাদের কালো ব্যাগে করে বাড়ি পাঠানো হবে হামাসের সামরিক শাখা ইজেদিন আল কাশিম ব্রিগেড ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে স্থল অভিযানে নামা সেনারা কালো ব্যাগে করে বাড়ি ফিরে যাবে ইসরায়েলি সৈন্যরা গাজা শহর ঘেরাও করেছে জানিয়ে ইসরায়েলি সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন বর্তমানে যুদ্ধবিরতির ধারণাটি মোটেও টেবিলে নেই খবর এনডিটিভির ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি হামাসের প্রধান ঘাঁটি গাজা শহরকে পুরোপুরি ঘিরে ফেলেছে তারা সে সঙ্গে তারা অস্ত্র সামরিক পোস্ট এবং হামাসের অন্য যে কোনো অবকাঠামো ধ্বংস করতে অভিযান জোরদার করেছে বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োফ গ্যারান্ট বলেন টানেল ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে তাদের নিজস্ব কৌশল রয়েছে ইসরায়েলি বাহিনী গাজা শহরকে ঘিরে রেখে সামনের দিকে চাপ দিচ্ছে যদিও ইসরায়েলের গাজা জয়ের স্বপ্ন তেল আবিবের জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস সংগঠনটির সশস্ত্র শাখার এক মুখপাত্র বলেন কাসাম ব্রিগেডের যোদ্ধারা নিরলসভাবে ইসরায়েলি সামরিক সরঞ্জাম ও সেনাদের বিরুদ্ধে সফল অভিযান চালিয়ে যাচ্ছে টেলিগ্রামে শেয়ার করা এক অডিও বার্তায় ওই মুখপাত্র জানান হামাস যোদ্ধারা বড় সংখ্যক ইসরায়েলি বাহিনীকে হত্যা করেছে তারা ইসরায়েলি বাহিনীর উপর আর্মার বিরোধী ক্ষেপণাস্ত্র সরাসরি সংঘর্ষ এবং ড্রোন হামলার মাধ্যমে আক্রমণ করছে এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে গাজা সিটিতে প্রবেশের চেষ্টায় থাকা দখলদার ইসরায়েলি সেনারা হামাসের যোদ্ধাদের প্রচণ্ড প্রতিরোধের মুখে পড়ছেন হামাসের যোদ্ধারা তাদের গোপন সুড়ঙ্গ থেকে বের হয়ে ইসরায়েলি সেনাদের উপর
মর্টার হামলা চালাচ্ছেন। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাস যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে আরও চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী IDF। এ নিয়ে গাজায় স্থল অভিযান শুরুর পর হামাসের হাতে মোট 23 জন ইসরায়েলি সেনা প্রাণ গেল। শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। এবার ইসরায়েলের বিরুদ্ধে রাশিয়ার বিস্ফোরক মন্তব্য। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে শুরু থেকেই স্বাধীনতাকামী ফিলিস্তিনি সংগঠনগুলোকে সমর্থন দিয়ে আসছে রাশিয়া। তেল আবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখলেও স্বাধীন ফিলিস্তিনের সমর্থনে বরাবরই স্পষ্ট বক্তব্য রেখেছে মস্কো। সেই ধারাবাহিকতায় চলমান যুদ্ধ নিয়ে জাতিসংঘের সবচেয়ে বিস্ফোরক মন্তব্যও এসেছে দেশটির পক্ষ থেকে। এর আগে ফিলিস্তিনের স্বাধীনতাকে সমর্থন ও যুদ্ধবিরতির আহ্বান জানালেও স্পষ্ট করে ইসরায়েলের বিপক্ষে কোনো মন্তব্য করেনি পুতিনের দেশ। তবে বুধবার অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এবার সরাসরি ইসরায়েলকে আক্রমণ করছে রাশিয়া। তেল আবিবকে দখলদার উল্লেখ করে জানানো হয় হামাসের বিরুদ্ধে আত্মরক্ষার কোনো অধিকার নেই ইসরায়েলের। জাতিসংঘের রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেভেনজিয়া জানান, পশ্চিমারা ইসরায়েলের পক্ষে আত্মরক্ষার সব দাবি একত্র করতে পারে কিন্তু তাদের সেই অধিকার নেই। 2004 সালে আন্তর্জাতিক বিচার আদালতের বিশেষজ্ঞ মত অনুযায়ী ফিলিস্তিনে ইসরায়েল একটি দখলদার শক্তি মাত্র। তবে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত ও সন্ত্রাস বিরুদ্ধে লড়াই করার অধিকার রয়েছে বলে স্বীকার করেন রুশ রাষ্ট্রদূত। রুশ রাষ্ট্রদূত জানান, ইসরায়েলের নিরাপত্তার অধিকারকে রাশিয়া স্বীকৃতি দেয়, তবে এটি কেবলমাত্র ফিলিস্তিন সংকটের সমাধানের মাধ্যমেই সম্ভব। ইহুদিরা বহু শতাব্দী ধরে নির্যাতিত হয়েছে, ফলে তাদের জানা উচিত যে নিরীহ মানুষকে হত্যা করে এবং অন্ধ প্রতিশোধের মাধ্যমে কখনো ন্যায় বিচার প্রতিষ্ঠা পায় না। এমন পরিস্থিতি মৃতদের ফিরিয়ে আনতে পারে না, এমনকি পরিবারগুলোকেও একত্রে করতে পারে না। এ সময় ইউক্রেনে চলমান সামরিক অভিযান ও গাজায় ফিলিস্তিনি অভিযান নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অবস্থানকে হঠকারিতা হিসেবে উল্লেখ করেন নভেনজিয়া। জানান, ফিলিস্তিন সংকট সমাধানে আগেই ইসরায়েলের সঙ্গে আরব রাষ্ট্রগুলোর সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা শান্তি প্রক্রিয়ায় বিস্ফোরক নিক্ষেপের মধ্যে কোনো পার্থক্য নেই। ফিলিস্তিনি তরুণদের আল আকসায় ঢুকতে দিল না ইসরায়েলি বাহিনী। শুক্রবার জুমার নামাজের জন্য জেরুজালেমের আল আকসা মসজিদে প্রবেশ করতে চাইলে ফিলিস্তিনি তরুণদের বাধা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এক পর্যায়ে ফিলিস্তিনি তরুণদের সঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। গত 7 অক্টোবর হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যকার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 14 বছরের নিচে যাদের বয়স বা তারও বেশি বয়সের তরুণদের আল আকসা মসজিদে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ইসরায়েলি বাহিনী সেখানে কড়া নজরদারি করছে। পূর্ব জেরুজালেমে বসবাসকারী ফিলিস্তিনিদের গত কয়েক সপ্তাহ ধরে কঠিন সময় পার করতে হচ্ছে। পরিবারের বয়স্কদের সঙ্গে ছাড়া তরুণ ও শিশুদের একা ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে 9 ফিলিস্তিনি নিহত। অধিকৃত পশ্চিম তীরে রাতভর অভিযানে ইসরায়েলি বাহিনী 9 ফিলিস্তিনিকে হত্যা করেছে। বেশ কয়েকজন এই অভিযানে আহতও হয়েছেন। শুক্রবার আল জাজিরা এই খবর জানিয়েছে, জেনিনে অন্তত 5 জন নিহত হয়েছেন, যেখানে ইসরায়েলি সামরিক বাহিনী 2 ওয়ান্টেড ফিলিস্তিনির বাড়ি উড়িয়ে দিয়েছে এবং জেনিন শরণার্থী শিবিরের আশেপাশে অন্তত 3টি স্মৃতিস্তম্ভ ধ্বংস করেছে। স্থানীয় সূত্র আল জাজিরাকে এমনটি জানিয়েছে। এটি জেনিনে গেল 2 সপ্তাহের মধ্যে ষষ্ঠ অভিযান। স্থানীয় সময় রাত 10টার দিকে ইসরায়েলিদের অভিযান শুরু হয়ে 9 ঘন্টা ধরে চলে বলে জানিয়েছে সূত্রটি। দক্ষিণের হেব্রনে আল ফাওয়ার শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের 3 ঘন্টা ধরে মুখোমুখি সংঘর্ষ চলে। এতে 2 জন নিহত এবং অন্তত 5 জন আহত হয়েছেন বলে স্বাস্থ্য সূত্র আল জাজিরাকে জানিয়েছে। ইসরায়েলি বাহিনী 1 ওয়ান্টেড ফিলিস্তিনির বাবা মা সহ অন্তত 3 জনকে আটক করেছে। ইসরায়েলি বাহিনী গত কয়েক বছর ধরেই এ কৌশল ব্যবহার করছে। পশ্চিম জেরুজালেমের উত্তর কালান্দিয়া শরণার্থী শিবিরে ভোরের দিকে অভিযানে 1 ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার নাবলুসে ইসরায়েলি অভিযানের সময় আহত আরেক ফিলিস্তিনি মারা গেছেন। ইসরায়েলি বাহিনী এখন তুলকারেমে অভিযান চালাচ্ছে। গেল 7 অক্টোবর ইসরায়েল হামাস সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরে 140-এর বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে। বহু ফিলিস্তিনি এই সময়ে গ্রেফতার হয়েছেন।